বিধানসভা নির্বাচনে রাজ্যের সকল বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বিজেপি নির্বাচনী কার্যালয়ে হলো বিশেষ বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের রাজ্য প্রভারী, নির্বাচনী প্রভারী সহ অনেকেই। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বিগত সরকারের আমলে নির্বাচনোত্তর সন্ত্রাস সর্বদাই হতো। আমরা বিগত দিনে রেগিং এবং ছাপ্পা ভোটের নাম শুনেছি, কিন্তু ত্রিপুরার ইতিহাসে এই প্রথম এসব ছাড়াই শান্তিপূর্ণভাবে হয়েছে নির্বাচন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন আরো বলেন যে নির্বাচনের পরে রাজ্যের সকল বিজেপি মনোনীত প্রার্থীদের এলাকায় কি পরিস্থিতি রয়েছে এবং রাজ্যের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের যে নির্বাচন সম্পন্ন হলো গত 16 তারিখ, তার পরে আমাদের সেটা নিয়ম যে যারা যারা আমাদের ক্যান্ডিডেটরা আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা এখানে এসছেন, সবাইকে নিয়ে আমরা পর্যালোচনা করব এবং কোন কোন জায়গায় আমাদের কোনো খামতি আছে কি না, বা কোনো জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাস, সাধারণ ত্রিপুরাতে আমরা দেখেছিলাম যে বিরোধী দলের এবং তারা যখন আগে সরকারে ছিল একটা নির্বাচনোত্তর সন্ত্রাস সর্বদা হতো। তো আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে প্রথম এখানে কোনো রকম একটা সাইন্টিফিক রেগিংয়ের আমরা নাম শুনেছি, তারপর ভোট ছাপ্পা ভোট সম্পর্কে আমরা শুনেছি, ত্রিপুরার ইতিহাসেই প্রথম যে এইগুলো ছাড়া নির্বাচন সম্পন্ন হয়েছে। তো আগামী দিন যাতে সুন্দরভাবে যে ফলাফল 2 তারিখ হবে সেটা যেন সুন্দরভাবে হয় এবং কোনো জায়গায় হামলা হুজ্জতি বা নির্বাচনোত্তর সন্ত্রাস যাতে না হয় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। এবং আমাদের বিভিন্ন যেসব বিধানসভাতে যারা ক্যান্ডিডেটরা আছেন তাদের ওনাদের নিজ নিজ ক্ষেত্রে কী কী ওনাদের ধ্যান ধারণা এই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। ত্রিপুরা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে রাত দিন এক করে দিয়েছেন নির্বাচন দপ্তর। রাজ্যের সাধারণ মানুষও আজ একটাই কথা বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে রাজ্যে। সম্প্রতি ত্রিপুরার এই নির্বাচনের প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রীও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।